দর্শক এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা বাদল হতাহত এবং উদ্ধার কার্যক্রমের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে শোভন ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার কাজ সম্পন্ন করেছে পুলিশ পুলিশের একটি দল তারা তাদের যে নিজস্ব ক্রেন রয়েছে ক্রেনটি দিয়ে ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে বাসটিকে উদ্ধার করার পর এই মহাসড়কটি দিয়ে যান চলাচল ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে আর এর আগে সকাল আটটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে সেখানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে পাঁচজন মারা যায় এবং কমপক্ষে পঁচিশ জন আহত হন পরে ফায়ার সার্ভিস পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে যারা যাদের অবস্থা আশঙ্কাজনক ছিল তাদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর এখন পর্যন্ত এই মহাসড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে এখন কোনো কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনার ঘটেনি এই মহাসড়কটি দিয়ে আরেকটি হচ্ছে যে আমরা যারা প্রত্যক্ষদর্শী যারা এই ঘটনাটি দেখেছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে চালকের চালকের আপনার দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে আর নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনা সবশেষ খবর বাদল আপনাকে ধন্যবাদ দর্শক সড়ক দুর্ঘটনার বিষয়ে সরাসরি জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা বিশ্বমানের থার্মিক্স রড সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড